কাজ করছিলাম সকাল থেকেই, মাটিটা তৈরি করছিলাম, তাই একটু কষ্ট হচ্ছে, তাই একটু চা বিরতি নিচ্ছি, এই চা। আর বাড়িতে আমি চা স্টিলের গ্লাসেই খাই। আর সামনেই শীতকাল আসছে, আর শীতকালে আমরা ছাদে নানান রকম ফুলের সাথে সাথে সবজি গাছও বসাই, আর আমিও তার ব্যতিক্রম নয়। আমিও আমার ছাদে অলরেডি চন্দ্রমল্লিকা গাছ তৈরি করে ফেলেছি, আরও কিছু শীতকালীন ফুলের গাছ বসাবো এবং তার সাথে সাথে অবশ্যই কিছু সবজি গাছ বসাবো। আর তার জন্য তো মাটি তৈরি করতে হবে, ছাদে মাটি তৈরি করা একটা ঝামেলা বটে। তবে আমি আজকে যে মাটিটা তৈরি করব, আমার পুরনো যে টবের মাটি, সেই মাটিগুলোকে কীভাবে আমি ইউজ করে নতুন গাছের জন্য মাটিটা তৈরি করছি, সেটাই আজকে আমার ভিডিওর কন্টেন্ট। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনারা ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হবেন। কারণ এই ভিডিওতে আমি দেখাবো যে পুরনো টবের মাটি কীভাবে আপনি রিইউজ করতে পারবেন। তাহলে আসুন দেখে নিই যে আজকে আমার মাটি তৈরির প্রসেসটা।